আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতেমা কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনার সাথে ছোট্ট একটি রেসিপি শেয়ার করবো দুই মিনিটের অবশ্যই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে আপনাদেরকে আলুর করে দেখাবো ভিন্নভাবে এই আলুর পত্তাটা আমি নিজের মতন করে করলাম আশা করে আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি চারটা আলু আমি ভালো করে সিদ্ধ করে মিশিয়ে নিলাম এর মধ্যে পাতা কুচি গরম মশলা হাফ টেবিল স্পুন লবণ স্বাদ অনুযায়ী মুচ্ছের গুঁড়ো হাফ টেবিল স্পুন আর জের গুঁড়ো হাফ টেবিল স্পুন আমি এখানে আলুটার কতটুকু আলু এর পরিমাণটা এখানে দিলাম আপনারা কম বেশি যদি হয় কম বেশি আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা দিতে পারেন আমার চারটে আলুর জন্য আমি এতটুকু ইউজ করলাম ভালো করে এগুলোকে মেখে নিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এর মধ্যে তিন চারটা কাঁচামরিচ আপনারা আপনাদের জাল পছন্দ অনুযায়ী দিতে পারেন আলুর ভর্তার মধ্যে যদি জালটা যদি কম হয় খেতে ভালো লাগে না তাই অবশ্যই জালটা একটু বেশি দিলেই আমার মতন ভালো হবে এর মধ্যে মিশিয়ে রাখা আলুটা এখন দিয়ে দিলাম এখন ভালোভাবে সব কিছুকে একসাথে আমি ভালোভাবে করে মিশিয়ে নেব আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পুরো রেসিপিটি দয়া করে আপনারা দেখবেন এভাবে করে ভাষায় তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার রেসিপিটি এখানে শেষ আল্লাহ হাফেজ